বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার আজকে রেসিপি হলো যে প্রতিদিনই তো আমরা চিকেন ফ্রাই করি, আমি আজকে ফিশ ফ্রাই করেছি। তো আমি ফিশ ফ্রাইটা মূলত ইলিশ মাছ দিয়ে ফিশ ফ্রাই করেছি, কারণ ইলিশ মাছ সবারই পছন্দের, খুব ফেভারিট একটা মাছ। হ্যাঁ, সেজন্য আমিও খুব পছন্দ করি ইলিশ মাছ দিয়ে ফ্রাই করেছি। আমি এখানে তার সাথে কিছু ভেজিটেবল ফ্রাই করেছি, চেষ্টা করছি রেস্টুরেন্টের আইটেমে কিছু করার জন্য। তো আমার এই ফিশ ফ্রাইটা আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবেন। সবসময় তো চিকেন ফ্রাই খাই, আমরা এখন ফিশ ফ্রাই খেয়ে দেখবো আসলে কেমন লাগে। তো সবাই ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগে কি করার পরে কেমন লাগে, খাওয়ার পরে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি মূল রেসিপিতে চলে যাব। তো আমি এটাকে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেওয়ার জন্য আমি প্রথমে মাছটাকে কেটে একদম পরিষ্কার করে তারপরে যে দুই সাইড থেকে দুইভাবে কেটে নিচ্ছি। তো দুই সাইড থেকে দুইভাবে কেটে নিলে সুবিধা হয় কি, মশলাগুলো আপনার মাছের ভিতরে খুব দ্রুত চলে যায় আর খেতে অনেক টেস্টি হয়। তো আমি প্রথমে মাছটাকে লবণ দিব, লবণ দিয়ে প্রথমে মাছটাতে আমি মেখে নেব। লবণটা সবসময় মাথায় রাখবো যাতে লবণটা বেশি না হয়, মাছে লবণ বেশি হইলে মাছটা কিন্তু খাওয়া যায় না। সেক্ষেত্রে মাছটার প্রতি সবসময় একটু নজর থাকবে যে মাছটা লবণটা যে বেশি না হয়। তো এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে রসুনের মাত্রাটা একেবারে কম নিচ্ছি, রসুন ফেস্ট সামান্য একটু আদা নিয়ে ফেস্ট করে নিচ্ছি, এগুলি আমি সবগুলি দিয়ে দিচ্ছি। তারপর এই পর্যায়ে দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়োটা সবগুলো প্রথমে আমি কিন্তু লবণ দিয়ে মেখে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। মরিচটা যে যেই রকম খাবেন সেটাই ব্যবহার করবেন, কারণ যাদের বাচ্চা আছে তারা একটু কম খাবে, যাদের বাচ্চা নেই তারা একটু বেশি খাবে। তবে মরিচটা কিন্তু বেশি দিলে মরিচটা ঝালটা থাকে না, মরিচটা চলে যায়। তো আমি এই পর্যায়ে একটু লবণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা চিকেন ফ্রাইতে যতটুকু দেন তার চেয়ে খুব কম দিবেন, কারণ এটা তো মাছ, মাছ খুবই মাছটা হয়ে যায়। তো আমি লেবুর পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি সসটা দিয়ে দিব। চিলি সসটাও আপনার মাছ যখন চিকেন ফ্রাই যতটুকু দিবেন তার চেয়ে একটু একটু কম দেওয়ার চেষ্টা করব। তো চিকেন চিলি সসও দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব আমি একটু বিট লবণ, যাতে সরি বিট লবণ তো টেস্টি সল, এখানে দিয়ে দিব আমি একটু টেস্টি সল। টেস্টি সলটা হওয়ার সাধারণত আমাদের একটু স্বাদটা বাড়িয়ে দেয়। এই পর্যায়েগুলি সবগুলি আমি ভালোভাবে মেখে নিব। মেখে ফুলা মাছটাকে আমি ভালোভাবে মেখে নিব, একেবারে ভালোভাবে মেখে নিব যাতে মাছের ভিতরে সুন্দরভাবে মশলাগুলি ঢুকে যায়। মশলাগুলি একেবারে ভিতরে যেভাবে যেভাবে মাছটাকে ছেঁকেছে নিয়েছেন সেভাবে মশলাগুলির ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে মশলা ভিতরে ঢুকে গেলে মাছটা অনেক টেস্টি হবে, মাছটা খেতে অনেক মজা লাগবে। সেই জন্য একটু ভালোভাবে আপনার কাটার সময়ও কিন্তু ভালোভাবে একটু কেটে নেব। উল্টে পাল্টে দোনো পিঠে আমরা এইভাবে ভালো করে মশলাটা ভিতরে দিয়ে দিব। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো, মাছটা পুরো মশলাটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, মাছটা মশলা দিয়ে একেবারে ঢেকে রেখেছি আমি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি অন্য টিপসে চলে যাব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, মাছটা বেশি সময় ঢেকে রাখবো না, মাছ আমি মিনিট 5-1 মতো ঢেকে রাখবো। তো এই পর্যায়ে আমি কিছু ভেজিটেবল ফ্রাই করতে নিচ্ছি। তো আমি ভেজিটেবল ফ্রাইটা প্রথমে ভালো করে কেটে আবার পছন্দ মতো, তো সবজি যেভাবে কাটবেন পছন্দ মতো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরে নিয়েছি। তার এর সাথে আমি অ্যাড করবো শুধুমাত্র কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিচ্ছি। তো আমি প্রথমে ওইটা ম্যারিনেট করতে থাকুক, আমি প্রথমে এটা ফ্রাইটা করে নিই, ভেজিটেবল ফ্রাইটা করে নেব। তো আপনার চিকেনের সাথেও ভেজিটেবল ফ্রাই ভালো লাগে, আপনার পিসের সাথেও ভেজিটেবল ফ্রাইটা অনেক ভালো লাগবে। তো আমি রান্নাতে চলে যাচ্ছি। তো আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটার তেলও দিচ্ছি, তেলটা গরম হয়ে আসছে, আমি এই পর্যায়ে দিয়ে দিব। এটাতে তো আমি এই পর্যায়ে একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটায় আমি প্রথম গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো। এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা আপনার যতটুকু পছন্দ করেন সেইটুকু হবে। তো তেলটা গরম হওয়ার জন্য আমি একটু কিছু সময়ের জন্য অপেক্ষা করবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসটা,
আটা খুলে দিচ্ছি। এরপর কিছু লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি ফেলে করে রাখা কিছু সাত আটটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এরপর যে আমি অ্যাড করে দিব লাল মরিচ, যেটা লাল শুকনো মরিচ, এটা একটু কালারের জন্য দেই, আবার একটু লালের জন্য মাদয় ঝালের জন্য দেই। আপনারা চাইলে এই অপশনটা বাদও দিতে পারেন, আমি একটু অ্যাড করে দিচ্ছি, আমার স্বাদের জন্য দিচ্ছি, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। এরপর যে আমার ভেজিটেবল ফ্রাইড রাইসটা হয়ে আসছে, ফ্রাইড রাইসটা আরেকটু ভালো করে হব, আমি যখন আমার যখন ফ্রাইডটা হয়ে যাবে, ফিশ ফ্রাইডটা হয়ে যাবে, তখন আমি আরেকটু চুলা ধরে দেবো। এখন আমি এরপর আমি নামিয়ে রাখছি। তো আমি ফিশ ফ্রাই করার জন্য আরেকটা কড়াই দিয়ে দিচ্ছি, এই কড়াইটা আমি তেল দিয়ে দিব। সম্ভবত মাছটা মনে হয় আরো বড় হবে, তো আমি এটা দিয়ে করার চেষ্টা করবো আস্তে আস্তে। মাছটা আমার 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটে মাছটা অন্যরকম কালার চেঞ্জ হয়ে গেছে, তো কতটুকু বোঝেন জানি না। তো আমি কিছুটা হলেও মশলা কমিয়ে নিব, কমিয়ে নিবে এই কারণে মশলাটা ফুলে যাবে। মশলাটা আমি যেই সময় দেওয়া দরকার ওই সময় দিব। তো আমি মাছটা এখন চুলাতে দিয়ে এটাতে আমি আস্তে আস্তে ভেজে নেওয়ার চেষ্টা করবো। মাছটা অ্যাক্টিভ হয়ে আসছে, আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। এখন উল্টিত হওয়ার জন্য আমি আস্তে আস্তে মাছটা উল্টো করে নিচ্ছি। ফ্রাইডটা ফ্রাই হয়ে গেছে, সেটি আমি আস্তে আস্তে সিদ্ধ করে ভালো করে নিয়েছি। এখন মাছটা আমি উঠিয়ে ফেলবো, উঠিয়ে ফেলে আমি যেটা ভেজিটেবিল সবজি করছি, ভেজিটেবিলটা আমি আস্তে আস্তে এভাবে মাছটা আরেকটু সিদ্ধ করে নিব। মাছটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, তো আরেকটু আমরা করে নিলে আরও ভালো লাগবে। এরপর যে মাছটা আমি উঠিয়ে ফেলছি, যে মশলাগুলি ছিল আর বেঁচে গেছে যাওয়া যে মশলাগুলো, এই মশলাগুলি আমি একটু ফ্রাই করে সসের মতো তৈরি করবো। তো আমি এই মশলাটা দিয়ে সসটা তৈরি করার জন্য আমি এখানে কিছু টমেটো সস অ্যাড করবো, যাতে খেতে আপনার অনেক মজা লাগবে। তো আমি এখানে টমেটো সস অ্যাড করছি, আমার নিজ হাতে তৈরি করা টমেটো সস। আমি এখানে 2 চামচ টমেটো সস অ্যাড করবো। আর একটু ভাজা ভাজা হলে আমি সসটা নামিয়ে ফেলবো। তো আমার এই যেটা আমি সসের মতো তৈরি করছি সেটা আমার একটুবারে হয়ে গেছে, আমি এখন এই সসে দেখে পরিবেশন করবো। তো আমার ফিশ ফ্রাইটা হয়ে গেছে, এখন আমার যেটা ভেজিটেবল ফ্রাই করছে সেটাও আমার নামিয়ে ফেলবো, গরম হয়ে গেছে। তো ফিশ ফ্রাইটা আমার পরিপূর্ণভাবে হয়ে গেছে।